নিউক্লিক অ্যাসিড হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার, যা কিনা জীবের বংশগতির ধারাসহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে। নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড। যেহেতু নিউক্লিক অ্যাসিড গঠিত হয় নিউক্লিওটাইড দিয়ে, তাই আগে আমাদের জানতে হবে নিউক্লিওটাইড কীভাবে গঠিত হয়। নিউক্লিওটাইড গঠিত হয় পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেজ এবং ফসফরিক অ্যাসিড বা ফসফেট দিয়ে। 5-কার্বনযুক্ত সুগারকে বলে পেন্টোজ সুগার। আরএনএর ক্ষেত্রে এই পেন্টোজ সুগার হিসেবে রাইবোজ সুগার থাকে এবং ডিএনএর ক্ষেত্রে থাকে ডিঅক্সিরাইবোজ সুগার। রাইবোজ ও ডিঅক্সিরাইবোজ সুগারের গঠন প্রায় একই রকম, পার্থক্য শুধু ডিঅক্সিরাইবোজ সুগারের 2নং কার্বনে অক্সিজেন অনুপস্থিত থাকে। এরপর হচ্ছে নাইট্রোজেনাস বেজ বা নাইট্রোজেন ঘটিত ক্ষারক। এটি দুই ধরনের হয়, পিউরিন এবং পাইরিমিডিন। পিউরিন হচ্ছে 2 রিং বিশিষ্ট ক্ষারক, এটি দুই ধরনের, অ্যাডিনিন এবং গুয়ানিন। অন্যদিকে পাইরিমিডিন হচ্ছে 1 রিং বিশিষ্ট ক্ষারক, এটি আবার 3 ধরনের, সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিল। এখানে মনে রাখতে হবে ডিএনএতে ইউরাসিল থাকে না, তার পরিবর্তে থাইমিন থাকে, এবং আরএনএতে থাইমিন থাকে না, তার পরিবর্তে থাকে ইউরাসিল। নিউক্লিওসাইড। পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন বেজ মিলিয়ে তৈরি হয় নিউক্লিওসাইড। যেমন পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেন বেজ হিসেবে অ্যাডেনিন যুক্ত হলে তা হয় অ্যাডেনোসিন। নাইট্রোজেন বেজ হিসেবে যদি গুয়ানিন যুক্ত হয় তাহলে সেটা হয়ে যায় গুয়ানোসিন। সাইটোসিন যুক্ত হলে সাইটিডিন, থাইমিন যুক্ত হলে থাইমিডিন, এবং এভাবে ইউরাসিল যুক্ত হলে ইউরিডিন। এগুলো হলো নিউক্লিওসাইডের নাম। নিউক্লিওটাইড। নিউক্লিওসাইডের সাথে যখন ফসফেট যুক্ত হয় তখন তা হয়ে যায় নিউক্লিওটাইড। অন্যভাবে বলা যায়, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেজ এবং ফসফরিক অ্যাসিড বা ফসফেট মিলিয়ে তৈরি হয় নিউক্লিওটাইড। যেমন অ্যাডিনোসিন মনোফসফেট, গুয়ানোসিন মনোফসফেট, সাইটিডিন মনোফসফেট, থাইমিডিন মনোফসফেট এবং ইউরিডিন মনোফসফেট। এভাবেই তৈরি হয় এক একটি নিউক্লিওটাইড। কেমিক্যাল স্ট্রাকচার হিসেবে দেখলে এক একটি নিউক্লিওটাইড দেখতে এরকম হয়। এইরকম দুটি নিউক্লিওটাইড যখন ফসফোডাইএস্টার বন্ডের সাহায্যে যুক্ত হয় তখন তাকে বলে ডাই নিউক্লিওটাইড। অনেকগুলো নিউক্লিওটাইড যখন পরস্পর ফসফোডাইএস্টার বন্ডের সাহায্যে যুক্ত হয়ে লং চেইন তৈরি করে তখন আবার তাকে বলে পলিনিউক্লিওটাইড। আর আমরা জানি এই পলিনিউক্লিওটাইডই হচ্ছে নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ডিএনএ বা আরএনএ। ডিএনএর ক্ষেত্রে এই পলিনিউক্লিওটাইড চেইন থাকে 2টি, তাই অলওয়েজ ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড। অন্যদিকে আরএনএর ক্ষেত্রে এই পলিনিউক্লিওটাইড চেইন থাকে 1টি, তাই অলওয়েজ আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড। এই ছিল নিউক্লিক অ্যাসিড নিয়ে বিস্তারিত।